আজ আমি আপনাদের স্টিলের বাটিতে দারুণ স্বাদের নরম তুল তুলে তালের ভাপা পিঠা বানানো দেখাবো এইভাবে একবার ভাপা পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় খেতেও ভীষণ ভালো হয় আশা করি ভাপা পিঠার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ চালের গুঁড়ো এখানে দেড়শো গ্রাম চালের গুঁড়ো আছে আর আমি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতন চিনি অল্প একটু লবণ দিলাম চার চামচের তিন ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল বাটা তবে আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে পারেন এখানে আমি নারকেলগুলো অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম এতে ভাপা পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে তিন চামচের মতন নারকেল বাটা দিয়েছিলাম আর দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ তালের গুঁড়ো নিয়েছিলাম তাই পাল্প নিয়েছি আর এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি এতে পিঠে খেতে অনেক বেশি ভালো লাগবে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এরকমই একটা ঘন মিশ্রণ রেডি করতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এইভাবে পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে মিশ্রণটাকে আর একবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে চালের গুঁড়োগুলো ভালো করে জলটা শোক করে নেবে আর চিনিগুলো মেল্ট হয়ে যাবে এবার আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন বেকিং পাউডার বেকিং পাউডারই দিতে হবে বেকিং সোডা দেওয়া যাবে না বেকিং সোডার একটা গন্ধ থাকে আর বেকিং পাউডারে কোনো রকম গন্ধ থাকে না এতে ভাপা পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আর বেশ নরম তুল হবে খুব ভালো করে বেকিং পাউডার মেশানো হয়ে গেছে ভাপা পিঠা বানানোর জন্য মিশ্রণটা একেবারেই রেডি এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিলাম এবার আমি কয়েকটা ছোট স্টিলের বাটি নিয়ে নিলাম বাটিগুলোতে আগে থেকে তেল ব্রাশ করা ছিল এখন যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর বাটির মধ্যে দিয়ে দিতে হবে বাটি পুরো ভর্তি করে মিশ্রণ দেওয়া যাবে না কিছুটা অংশ ফাঁকা রেখে মিশ্রণটা দিতে হবে সমস্ত বাটিগুলোর মধ্যে মিশ্রণটা দিয়ে দিয়েছি তারপরে বাটিগুলোকে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে যাতে মিশ্রণটার মধ্যে কোনো রকম হাওয়া না থাকে আর এইভাবে ওপরটা যাতে একটু সমান হয়ে যায় খুব ভালো করে সমস্ত বাটিগুলোকে ট্যাপ করে নিয়েছিলাম এখন মিশ্রণটির অল্প একটু দিয়ে দিচ্ছি নারকেলের পাউডার দোকানে শুকনো নারকেলের পাউডার কিনতে পাওয়া যায় তবে আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারেন বা যেকোনো ধরনের ড্রাই ফ্রুটসও দিতে পারেন সমস্ত বাটিগুলো রেডি করা হয়ে গিয়েছিল কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছিলাম কড়াইয়ের উপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিলাম তার উপরে বাটিগুলো এইভাবে রেখে দিতে হবে সমস্ত বাটিগুলোকে রেখে দিচ্ছি আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এইভাবে সাত থেকে আট মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে পিঠেগুলোকে ভাপে রান্না করে নিতে হবে এতে পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এখন সাত মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা বেশ ফুলে উঠেছে আর ভাপা পিঠাগুলো রেডি হয়ে গেছে ফ্লেমটা অফ করে দিয়েছিলাম তারপরে পিঠেগুলোকে কড়াই থেকে বের করে নিয়েছিলাম এবার আমি পিঠেগুলোকে ডিমোল্ড করে নেবো এরকম একটা হাতা নিতে হবে হাতাটা দিয়ে চারিদিক দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে এতে পিঠেগুলো খুব সহজে বাটির থেকে আলাদা হয়ে যাবে এখন একটা পিঠে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই দারুণ স্বাদের তালের ভাপা পিঠার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে